এই মুসলমানদের হাতে যতদিন ছিল তরবারি আর কোরআন ততদিন দুনিয়া তার পায়ে চুমা খেয়েছে। আর যখন কোরআনের পরিবর্তে এসেছে তবলা বেহালা গিটার নারিন্দা সারিন্দা হারমোনিয়াম সারেগামা এই কপালপুরা যন্ত্রগুলি যখন মুসলমানদের হাতে এসেছে কোরআন আর তরবারি পরিবর্তে কপাল পোড়া শুরু হয়েছে সেই দিন থেকে। প্রিয় ভাই সব, এটা একটা আলাদা বক্তৃতা, সেদিকে আমি যাব না, আমি আপনাদেরকে তাফসীর শোনাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, যেখান থেকে শেষ করছিলাম কাল তারপরের থেকে শুরু হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই, আর একটু বলে নেই, নিতান্ত মানুষ তো আমরা, পেশাব পায়খানার জরুরত হতে পারে, ঠিক কিনা বলে? এরকমের পেশাব পায়খানার জরুরত ছাড়া মাহফিল থেকে কেউ উঠে হাঁটবেন না, কারণ আপনার যাওয়ার কোনো রাস্তা নাই, সমস্ত রাস্তা বন্ধ। যেখানে যাবেন মুসলমানদেরকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো পথ নাই, আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। নিতান্ত পেশাব পায়খানার জরুরত ছাড়া আল্লাহর কোনো বান্দা মাহফিল থেকে বেরোবার চেষ্টা করবেন না, যেতে পারবেন না, কোনো দিকে যাওয়ার উপায় নাই। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। পড়েন আমার সাথে গলা ছেড়ে দিয়া পুরুষ উচিত কণ্ঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্নানিল মুত্তাকিনা মাফাজা হাদায়িকা ওয়া আনাবা ওয়া কাওয়িবা আতরাবা ওয়া কাআসান দিহাকা لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم سورة النبا إن للمتقين مفازا অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান। হাদায়িকা ওয়া আনাবা ওয়া কাওয়িবা আতরাবা, বাগ বাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং রয়েছে উচ্ছ্বসিত পান পাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগবাম ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো আজেবাজে মিথ্যে কথা শুনতে পাবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের রবের পক্ষ থেকে এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আর এর মধ্যে স্থিত সব কিছুর মালিক, যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না। এটা হলো যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। এখন আমরা ব্যাখ্যার দিকে যাব। আমি গতকাল বলেছি কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার কাহ্হার, সেখানেই আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রহমান রহিম, পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায়। যেখানেই বলেছেন জাহান্নামের কথা, সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা।
যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা, সুবহানাল্লাহ বলবেন না? গতকাল আমরা শুনেছি জাহান্নামের কথা, ঠিক না? আজকে আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি। মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না, আসল সাফল্যের জায়গা কোথায়? পরকালে। বলেন আসল সাফল্য কোথায়? পরকালে। কত বড় মন্ত্রী হইলেন, কত বড় ডাক সেটে নেতা হলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হলেন, কত টাকার মালিক হলেন, এটাই আপনার সফলতার বিফলতার মানদণ্ড নয়। আসল সাফল্যের মানদণ্ড কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে, বিফলতা নির্ভর করবে। প্রিয় ভাই সব, কিয়ামতের সাফল্য শুধুমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলুন? মুত্তাকিদের জন্য। আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ আছে, এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে চলা, সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা, এটার নামই হচ্ছে তাকওয়া। একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরেশতার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায়, আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায়। বলেন তো জিনিসটার নাম কি? তাকওয়া। বলেন না নাম কি? তাকওয়া। এই তাকওয়া দিয়েই, এই তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ পাককে ভয় করো যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো। এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায়, তাকওয়া কাকে বলে? একটি সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে, সেই রাস্তার দুই দিকে আছে কাটা যুক্ত লতা পাতা, এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি বলুন তো, তখন আপনি বলেন কিভাবে যাবেন? আপনার গায়ে জামা আছে, চাদর আছে, রাস্তাটা খুব ন্যারো, দুই দিকে কাটা যুক্ত লতা পাতা, বেতের গাছ দেখছেন, বেত, ওই রকমের বেতের কাটা যুক্ত লতা পাতা আছে, যাবেন কেমনে? যাওয়ার সময় জামা কাপড় খুব আত্মসত করে সতর্ক হয়ে আপনি যাবেন, যাতে কাটা লেগে আপনার জামা না ছেড়ে, আপনার গায়ের চামড়া না ছেড়ে, এটার নামই হচ্ছে তাকওয়া, সতর্কতা অবলম্বন করে চলা। এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই, বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায়, চট্টগ্রামে বাইন মাছরে কি বলে? যাক অন্তত একটা মাছের নামে আমরা এক আছি, বাইন মাছ। এই বাইন মাছ থাকে কোথায় বলেন তো? কাদার মধ্যে থাকে। যারা বাইন মাছ ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাছ যতই কাদার মধ্যে দিয়ে টাইনা বাইর করলাম এর গায়ে কোনোদিন কাদা দেখি নেই। তো শুধু খাবেন না, ওর কাছ থেকে অন্তত তাকওয়ার শিক্ষাটা নিবেন। ও কাদায় থাকে, তাকওয়ার কারণে কাদা ওর গায়ে লাগে না। তাকওয়া মানে বেঁচে থাকা, বেঁচে চলা, সতর্ক হওয়া, সতর্ক থাকে গায়ে লাগলো না। আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন, নিজেও পরিচ্ছন্ন থাকবেন, আল্লাহকে ভয় করে চলবেন, সতর্ক হবেন, এটার নামই তাকওয়া। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, ভয় করার মতোই ভয় করো, যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো জীবনের সকল কাজে, উঠতে বসতে। একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাকওয়ার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনী ইসরাইলের তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও, যাওয়ার পথে তারা এক পাহাড়ে, পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে,
ঝড় শুরু হলো। ঝড়ের থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে বিশাল এক প্রস্তর খণ্ড উপার থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল। এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই। তিনজন লোক মরে যাবে, জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করল। মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন, কান্দে তো কোনো লাভ নাই, মরবো তো বটেই, কিন্তু আসো, নেক আমল করে যদি কিছু থাকি, আল্লাহকে ভয় করে কোন আমল যদি করে থাকি, চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই। ওই যে সেদিন বলছিলাম, অবতাকু ইলাইহিল ওসিলা মানে পীর ধরা না, অবতাকু ইলাইহিল ওসিলা আয় আমল সালেহ, নেক কাজের ওসিলা দাও। শুরু হয়ে গেল। একজন বলল, রব্বুল আলামিন তুমি জানো আমার একটা কৃতদাস ছিল, আমাকে না বলে সে পালিয়ে গেল, আর ফেরে না, বছরের পর বছর চলে যায়, আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম, বকরিগুলির বাচ্চা হইল, বাচ্চা হইল, মার ধরে গেল। অনেক বছর পর ওই কৃতদাস যখন আমার কাছে ফিরে এলো, আমি তাকে বললাম, আল্লাহর বান্দা, এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়া বাড়ি চলে যাও। সে বলল, মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন, আমি তো না বলে গেছি আপনার কাছে, পালিয়ে গেছি, আমার তো শাস্তি হওয়া উচিত, আর আপনি আমাকে তামসা করতে যাবেন না, তামসা না, তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম, ওগুলোতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে, এত হয়ে গেছে, কাজে এটা তোমার, আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম, আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম, আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম। এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকি, মেহরবানি করে এই পাথরটা সরাইয়া দাও। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন, কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনো হলো না, অল্প একটু জায়গা সরেছে। আর একজন বলল, রাব্বুল আলামিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম, তাকে আমি কুপ্রস্তাব দিলাম, কোন ক্রমে রাজি করতে পারি নাই, বহু টাকার বিনিময়ে আমি যখন তাকে রাজি করেছি, আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি, তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল, আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো, দুনিয়ার কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে, আল্লাহরে ভয় করো। আর রব্বুল আলামিন আমার দীর্ঘদিনের এই আশা, এত টাকা দিলাম, এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাব, এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো, তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল, আমি এটাকে ছেড়ে দিয়ে তওবা করে দূরে পালাইয়া গেলাম। হায় আল্লাহ তাআলা, এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি, তাহলে তুমি মেহরবানি করে পাথরটারে সরাইয়া দাও। নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল, কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই। তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন তুমি জানো আমি গরিব মানুষ, কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই, ছেলে মেয়ে না খাওয়া, আমার বুড়ি মা না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, সারাদিন কাজ করে কিছু পাই নাই, যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রে স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছো নাকি, আমি বললাম কিছু পাই নাই, স্ত্রী তখন আমাকে বললো আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ, এক গ্লাস দুধ গরম করে রেখেছি, তোমার মায়েরে দেই নাই, বাচ্চাদেরে দেই নাই, আমি নিজে খাই নাই, তুমি কষ্ট করেছো তুমি খাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়ে স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে আমার মনের মধ্যে মায়া ঠিকই হলো, কিন্তু দুধ আমি তারে দিলাম না, আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে ক্ষুধাকৃষ্ট চক্ষু কুটরাগত
খুদার যারা অস্থির বাচ্চাগুলি তাদের দিকে তাকালাম, বেদনায় কলিজা ভরে উঠল, দুধ আমি তাদেরও দিলাম না। এবার চলে গেলাম আমার মায়ের রুমে, যে দেখলাম আমার বুড়ি বাপ দুই তিন দিন অনাহারে মামার ক্ষুধায় পড়ে আছেন বিছানায়। আমি আমার সন্তানের দিকে তাকালাম, আমার স্ত্রীর দিকে তাকালাম, নিজেরও পেট আমার পেটেও দারুণ ক্ষুধা, কাউকে দুধ দিলাম না। আমার মায়েরে ঘুমের থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকু দুধ আমার মায়েরে খাওয়াই দিয়েছিলাম। রব্বুল আলামিন, এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি রব্বুল আলামিন, তাহলে মেহেরবানি করে পাথরটা সরাই দাও। আমার নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথরটি গুহা মুখ থেকে সরে গেল। আল্লাহ পাককে ভয় করার, ভয় করে চলার একটি দৃষ্টান্ত, এভাবে অনেক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এবং কোরআনের মধ্যে রয়েছে। প্রিয় ভাই সব, মানুষের মর্যাদা টাকায় বাড়ে না। আপনি সৈয়দ বংশের লোক, এটা দেখার আল্লাহর কোনো জরুরত নাই। আপনি বড় আলেম, এটা দেখার জরুরত আল্লাহর নাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, দেখার কোনো দরকার আল্লাহ পাকের নাই। কোন পয়গম্বরের বাপ, কোন পয়গম্বরের মা, কোন পয়গম্বরের স্ত্রী, তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের। আল্লাহ পাকের কাছে মর্যাদা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির, যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ পাককে ভয় করে। সুবহানাল্লাহ। এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ভয় করবে, শুধু এক ক্ষেত্রে না, সব জায়গায়। এই জন্য ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদেহিতা, শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদেহিতা নয়, শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিতা নয়, সব থেকে বড় জবাবদেহিতা কার কাছে বলেন, চিল্লায় বলুন, আল্লাহ পাকের কাছে জবাবদেহিতা সব থেকে বড় জিনিস। এই কথাটি মনে রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ভালো হবে, অফিসে ভালো কাজ করবেন, চুরি করবেন না, ডাকাতি করবেন না, গভর্নমেন্টের গম বেচবেন না, গম চুরি করে খাবেন না। মানুষেরা, এই যে একবার আমি চট্টগ্রামে কোন জায়গায় যেন আমার মনে নাই, একটা জানাজায় শরীক হয়েছিলাম। জানাজা শেষে, বহু বছর আগের কথা, বহু বছর আগের কথা, জানাজা শেষে ইমাম সাহেব সকলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলো, কেন আসিল? লোকেরা বললো, গম আসিল। তা আমি তখন প্রথম চট্টগ্রামে আসছি, আমি ওই অর্থই বুঝি নেই। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে, সবাই চলে যাওয়ার পর বললাম, মলান সাহেব আপনি বললেন কেন আসিল, এটার অর্থটা আমি ভালো বুঝি নেই, আর গম আসিল তো জানাজার মধ্যে গমের সম্পর্ক কি? চাউল গম এগুলি তো মানুষে খায়। উনি বললেন যে কেন আসিল মানে লোকটা কেমন আসিল। লোকেরা জবাব দিল গম আসিল, তার মানে ভালো ছিল। তা বললাম তাতে হইল কি? কয়েছে হলো এই, এতগুলি মানুষে বললো ভালো, আল্লাহ বলবে ভালো, জান্নাত দিয়ে দিবে। আমি বললাম আল্লাহ সম্পর্কে আপনার এই রকমের ধারণা, এই লোকটা ভালো হোক আমি কামনা করি ভালো হোক, কিন্তু একজন কন্ট্রাক্টর 5 কোটি টাকার একটি কাজ পেয়েছে, সেই কাজে খরচ করলো 1.5 কোটি আর 2 কোটি, 3 কোটি টাকা মেরে দিল, রাস্তার ইট খাইলো, সিমেন্ট খাইলো, রড খাইলো, বাড়ি খাইলো, গাড়ি খাইলো, বিল্ডিং বানায়, 2 বছর যেতে না যেতে ভেঙে যায়, কালভার্ট ব্রিজ বানাচ্ছে, বানাবার আগেই ভাঙা শেষ। এই লোকটা এই রকমের যে টাকা মারলো, সরকারের টাকা, জনগণের টাকা মারলো, সর্বনাশ করলো, মিথ্যা সাক্ষী শিক্ষা দিল আইনজীবী হয়ে, এই যে কাজগুলি করলো, সবাই বলল লোকটা ভালো, এই মার জোড়া লোক বলল এই লোক, এই মৃত্যু ব্যক্তি ভালো, আর আল্লাহ যদি বলেন এরকম একটা লোককে, আল্লাহ যদি বলেন ভালো, তাহলে তিনি আহকামুল হাকিমিন হবেন কিভাবে? প্রিয় ভাই সব, লোকেরা ভালো বললে এই ভালোটা আল্লাহ গ্রহণ করেন, সেটা কিভাবে? আপনি তো জোর করে আদায় করছেন, মানুষের জিজ্ঞেস করছেন লোকটা কেমন, তার কাছে যে টাকা পাবে, তারে যে গাইলাইছে, তারে যে মারছে, সেও বলবে ভালো, এত মানুষের মধ্যে উল্টা করিয়া সে জান নিয়ে ফেরবে কেমনে? কিন্তু আসল কথা কোনটি? আসল কথা হলো একটি লোক মারা গেছে,
কেউ জিজ্ঞাসা করে নাই, কানে আসা মাত্রই একজনের মুখ থেকে বেরিয়ে গেল আহারে লোকটা বড্ড ভালো ছিল। এইটা আল্লাহ গ্রহণ করবেন, সুবহানাল্লাহ, এটাই আল্লাহ গ্রহণ করবেন। সেই জন্য এই কাজগুলি হতে হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে ভয় করতে হবে। ফিসসিররে ওয়াল আলানিয়া, এটি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় কলিজার মধ্যে ভয় থাকবে কার, চিল্লায় বলতে হবে কার, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মনে থাকবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসব না। সব থেকে ভালোবাসবো কারে, আল্লাহকে ভয় করব কারে, আল্লাহ পাককে। আল ঈমান বাইনাল খাউফে ওয়ার রাদা, ঈমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে, ঈমান এবং আশা, ঈমান এবং আশা, ভয় এবং আশা, ভয় এবং আশা, এই দুইটার মধ্যে হলো ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাককে এত ভয় পাই, হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। আর যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে, আমি আমার আল্লাহকে এত আশা করি, এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। ভয় এবং আশা, এই দুটির ভিতরই হয়েছে ঈমান। এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে, যা পাইল ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখলো, বাড়াইল না। প্রিয় ভাই সব, রমজান মাস আসছিল আবার চলেও গেল, ঠিক কিনা? কি জন্য আসছিল? আমরা যেন ইফতারিতে জম্মের খাওয়া খাইতে পারি, এই জন্য। রমজান মোবারকে সারাদিন রোজা রেখে ইফতারিতে মানুষ যা খাইল, সুবহানাল্লাহ, পিএজি, সুবহানাল্লাহ, পিছন থেকে বলতেছে, পিএজি, বেগুনি, ছোলা, মুড়ি, তরমুজ, আম, কাঁঠাল, এত খাওয়া খাইল, কয়েছে হুজুর এত ক্ষুধা লাগে ইফতারির সময়, মনে হয় খাওয়া যদি যাইতো তাহলে জগ আর গেলাসও খাইতাম, তাহলে সারাদিন যা না খাইছিল ওইটা ওইখানে আদায় করে নিল। আচ্ছা রোজা কি আসছিল আপনার এই ইফতারির মজা খাওয়ার জন্য? কি জন্য আসছিল বলেন তো একটু? তাকওয়া, বলেন কি জন্য? তাকওয়া সৃষ্টি করার জন্য। সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না, ঠিক কিনা? রোজার দিনে মানুষ মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? সবসময় মিথ্যা বলে এই লোকটিও। যদি দিনের বেলায় কোনো লোক আসে এমন যার সাথে মিথ্যা বলাই লাগে, বলে যে ভাই এখন আমি খুব বিজি, মাগরিবের পরে আসো, তাহলে বোঝা গেল লোকটা ভয় করছে, একটু একটু হইলেও ভয় করছে। রোজা আসলো ভয় সৃষ্টি করার জন্য, ভয় করতে পারলাম না, ওজনে কম দিলাম, খাদ্যে ভেজাল দিলাম, মিথ্যা কথা বললাম সমানে। প্রিয় ভাই সব, আল্লাহরে ভয় করুন। যারা ব্যবসায়ী, ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম, আগে তো 6 টাক বলতাম আমরা, এখন কি বলে? গ্রাম, 20 গ্রাম, 14 গ্রাম, এই যে গ্রাম, 500 গ্রাম, নানান রকমের গ্রাম, এই কয় গ্রাম কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন, কয় মন বাঁচাবেন? আর এর দ্বারা আপনার হবে কি? মাপে কম দিলেন, ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, চাউলে ভেজাল, ঘিতে ভেজাল, তেলে ভেজাল সমানে দিতে থাকলেন, আহারে যাওয়ার সময় মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। এখানে আল্লাহ পাককে ভয় করুন। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। এটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যে কথা বলবো না, এই তাফসীর শোনার দাম হবে। যারা চাকরি করেন তারা ওয়াদা করুন, সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব, হারাম ঘুষ খাব না, ঘুষ খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া যেমন হারাম,
ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম। এগুলো যদি বাঁচতে পারেন তাহলেই এর নাম হবে তাকওয়া। এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে, পুলিশ দেখে না, এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না, গোয়েন্দা বিভাগের কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না, এটার নাম হলো তাকওয়া। এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি। আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য, ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা করবে, আল্লাহরে ভয় করবে, সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন, কি বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন, এমন এক জান্নাত দিবেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের তৎকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য, প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য, সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো, এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে। মাসানুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যির ত্বা'মুহু। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য, আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না সেখানে, রৌদ্রের খরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জামহারীরা ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলীলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতিরা ঠেস লাগাইয়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতির মনে, জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে, জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে জাহান্নাম হবে চিরকাল, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে। কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أمر الله پاک بولین ও আমার নবী আপনি বলুন তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর তাই দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এ হচ্ছে সে আজিম কিতাব কি দুর্ভাগ্য আমাদের এত বড় কিতাব এর দ্বারা শিক্ষা নিতে পারলাম না প্রিয় ভাই সব এই কিতাব দিয়েই এই কিতাবের কারণেই তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কদমের উপরে চুমা খাইছিল সুবহানাল্লাহ আজ আমরা লাথি খাই আর ওই সময় আমাদের পায়ে ওরা চুমা খাইতো আজকে রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার যেমন সুপার পাওয়ার সেই যুগে আজকের সুপার পাওয়ার আমেরিকা জার্মান জাপান ব্রিটেন এরা হলো সুপার পাওয়ার সেই যুগের সুপার পাওয়ার এরা মুসলমানদের পায়ে চুমা খাইতো আর আজকের সুপার পাওয়ার এরা আমাদেরকে মারে কথা ঠিক কিনা এই মার কেন খাইতেছি শের কি সর পে বিল্লি খেল রহি শের কি সর পে বিল্লি খেল রহি কেসা হ্যায় মুসলমান কা বদনসিব শাহাদত কি তমন্না ভুল গই তসবীহ কি দানু মে জন্নত ঢুন রহি সিংহের মাথার উপরে বিড়ালেরা আজ লাফালাফি করতেছে মুসলমানেরা সিংহের জাত খালিদ বিন ওলিদের উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি শহীদ তিতুমিরের উত্তরসূরি তাদের মাথার উপরে বুশ আর শ্যারনের মতো বাঁদরেরা মুসলমানের মাথায় লাফাচ্ছে মুসলমানদের বদকিসমত শাহাদত কি তামান্না ভুল গেই এ মুসলিম মিল্লাত শাহাদাতের তামান্না কলিজা থেকে উঠে গিয়েছে তসবীহ কি দানু মে জান্নাত ঢুন রহি তসবীহ দানা গোনে কোন ভেসে যাব কোন ভেসে যাব কোন ভেসে যাব জান্নাতের তসবীহ দানার ভিতরে জান্নাত পাওয়া যায় না তাহলে রাসূলুল্লাহ বলে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সায়ুফ জান্নাত হচ্ছে তরবারির ছায়া তলে যতদিন মুসলমানদের হাতে ছিল কোরআন আর তরবারি ততদিন ছিল মুসলমানদের বিজয়ের কাল বিশ্বকবি কবি সম্রাট কবি সম্রাট বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন তিনি বলেছেন আর তুঝে বাতাও তকদীরে উমম কা হ্যায় আর তুঝে বাতাও তকদীরে উমম কা হ্যায় শমশির ও সেনা আউয়াল তাউসর বাবাখির এসো তোমাদেরকে আজ এই জাতির মুসলিম মিল্লাতের হরুজ এবং জওয়াল উত্থান আর পতনের ইতিহাস শুনায়